সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ালেখা করি তাদের জন্য আমি আজকে আমাদের নির্মিতি অংশে নির্মিতি অংশের মধ্যে আমাদের একটা অধ্যায় আছে, আবেদন পত্র ও চিঠি। এই অধ্যায়টা সম্পর্কে আমি একটু আজকে আলোচনা করব। আমাদের বাংলা দ্বিতীয় পত্রে আমরা জানি দুইটা অংশ, একটা হলো বহু নির্বাচনী অংশ, একটা হলো নির্মিতি অংশ। বহু নির্বাচনী অংশে আমরা ব্যাকরণ পাঠের যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে বহু নির্বাচন প্রশ্ন করি, আর নির্মিতি অংশে আমাদের 30 নম্বর, সেই 30 নম্বরের মধ্যে আবেদনপত্র অথবা চিঠি যেগুলো একটা পরীক্ষায় লিখতে হয় এবং তাদের 5 নম্বর দেওয়া হয়। তা আজকে আমি আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমাদের বোর্ড বই যা আছে বাংলা দ্বিতীয় পত্র সেখানে দেখবা আমাদের 4টা চিঠি দেওয়া আছে। একটা আছে জরিমানা মকুবের জন্য আবেদন, একটা আছে স্কুলের সুপ্রিয় পানির ব্যবস্থা করার জন্য আবেদন, একটা আছে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন, আর একটি আছে অন্যরকম দরখাস্ত, সেটা হলো তোমাদের এলাকায় পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের কাছে একখানা দরখাস্ত লেখা। এখন দরখাস্ত আমাদের ম্যান্ডেটরি একটা বিষয়, মানে আবশ্যিক বিষয়, এটা আমাদের একটা উত্তর লিখতেই হয়। এখন দরখাস্ত আমরা ক্লাস 3 থেকে 3, 4, 5, 6 পর্যন্ত আমরা বিভিন্ন সময় লেখা শিখেছি। আমরা মোটামুটি সবাই দরখাস্ত লিখতে পারি, কিন্তু দরখাস্তের কিছু কিছু জায়গা আছে আমরা সাধারণত ভুল করি। সেই জায়গাগুলো আমি একটু বলবো, তোমরা একটু মনোযোগ দিয়ে সুন্দর, এই ভুলগুলি আমরা না করলে দরখাস্তের মধ্যে পুরো নম্বর আমাদের পক্ষে পাওয়া সম্ভব। আমাদের সপ্তম শ্রেণীতে যেমন দরখাস্তের মধ্যে 5 নম্বর দেওয়া আছে, দরখাস্ত অথবা চিঠি যেগুলো একটি উত্তর করতে হবে তা আমাদের 5 নম্বরেই আমাদের পাওয়া সম্ভব যে দরখাস্তটা নির্ভুল হয়। আমাদের একটা দরখাস্ত লিখতে গেলে আমাদের প্রথমে প্রশ্নটা করতে হবে, যে বিষয়ে দরখাস্ত লিখতে হবে সেটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। যেমন এই দরখাস্ত দেওয়া আছে, তোমাদের বিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লেখো। আমরা জানি এটা একটা অফিসিয়াল দরখাস্ত, অর্থাৎ এটা প্রধান শিক্ষকের কাছে লিখতে বলা হয়েছে। দরখাস্ত লিখতে গেলে আমাদেরকে প্রথম যে জিনিসটা লিখতে হয় একটা তারিখ লিখতে হয়। তা আমরা প্রথমেই দরখাস্তের মধ্যে এইদিকে সোজা করে লিখবো, দরখাস্তের মধ্যে প্রথমে আমরা তারিখ লিখবো। তারিখের মধ্যেই আমরা সাধারণত বলতে যে আমরা আজকে এলো 7/6/2020। আমরা এটা সাধারণত যিনি এক সংখ্যার তারিখ এক ডিজিট সেটাকে দুই ডিজিটে দেখবো। যেমন 7 তারিখ আজকে আমরা শূন্য দেবো সামনে, 6 মাস সামনে শূন্য দেবো, আর 7টা আমরা পারতপক্ষে চেষ্টা করবো পুরো ভুলি লেখা 2020। এইখানে আমরা যে জিনিসটা ভুল করি, আমরা অনেক সময় ইং লিখি, বাঘ দিলে বাঘ লিখি, আসলে এই জিনিসটা সঠিক না। কারণ ধরো আমাদের দরখাস্তে যে ইংরেজি সাবধানা সেটি শুরু হয়েছে মূলত খ্রিস্টচন্দ্রের পর থেকে, কাজে এখানে তারিখ লিখলে আমাদের সঠিক বিষয়টি হবে খ্রিস্টাব্দ। আজকে বাংলা তারিখ হয় সেক্ষেত্রে আমরা লিখবো বঙ্গাব্দ, এটাই আমাদের প্রচলিত এবং সঠিক। কিন্তু আমরা অনেক সময় ভুল করে তারিখ লিখি এক ডিজিটে রেখি এবং ইং লিখে দিই, আসলে ইংটা লেখা ঠিক না, ওটা ভুল। আমাদের এই তারিখটা আমরা সাধারণত সরকারি যে সমস্ত চিঠিপত্র হয় ওখানে দেখবা ওখানে লেখা থাকে খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দতে আমরা খিরি লিখি, দুটো বসন্ত দেশটা দিয়ে দিই খ্রিস্টাব্দ। তাহলে এই জিনিসটা আমরা খেয়াল রাখার সময় তারিখে আমরা সাধারণত ভুল করি, আর তারিখ আমরা যে সময় লিখেছি সেই সময় আমরা লিখবো বরাবর। বরাবরের কাছে ওই দরখাস্তের প্রশ্নের মধ্যেই আমাদের দেওয়া থাকে কার বরাবর আবেদন লিখতে হবে। এখানে যেমন দেওয়া আছে তোমরা পড়ার জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন লিখতে, সেটা আমাদের সরবরাহ প্রধান শিক্ষক সিদ্দিক মেমোরিয়াল স্কুল। আমাদের যদিও প্রতিষ্ঠান নাম সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আমরা যদি এখানে প্রধান শিক্ষককে লিখতে বলছে প্রধান শিক্ষক লেখা, আমাদের অ্যান্ড কলেজটা লেখার দরকার নাই, আমাদের স্কুলের মতো লেখলেই চলবে। আর যদি আমরা কলেজ লিখতে চাই তাহলে প্রধান শিক্ষক অধ্যক্ষ অগ্নি প্রধান শিক্ষক লিখবো না, যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে খুব স্পষ্টভাবে বলা আছে প্রধান শিক্ষকের কাছে লেখো, সেক্ষেত্রে আমাদের প্রধান শিক্ষক লেখাটাই সঠিক হবে। আমাদের যখন প্রতিষ্ঠানের নাম আমরা লিখবো সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তারপরে প্রতিষ্ঠানের একটা ঠিকানা আমাদের দেওয়া দরকার। ঠিকানা বলতে এই প্রতিষ্ঠানটা আমাদের রংপুরের আশোকপুর রংপুরে অবস্থিত, কাজে জায়গার নামটা লিখে একটা কমা দিতে হবে, দেওয়ার পরে জেলার নাম লিখে একটা দায়ী দিতে হবে, এখানে আমাদের বরাবর শেষ। তারপরে আমরা বিষয়, এই বিষয়টা নিয়ে আমরা মাঝে মাঝে দ্বিধাদ্বন্দ্বে পড়ি যে বিষয়টা আমরা কী লিখবো। তোমরা একটা জিনিস মনে রাখবা, বিষয়টা আমাদের সাধারণত প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে। যেমন এখানে বলাই আছে তোমাদের বিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখা, তাহলে আমরা বিষয় লিখবো কী লিখবো, আমরা এখানে লিখবো আমরা সুপেয় পানির ব্যবস্থা করার জন্য, এই জন্ম আছে আমাদের, এই জন্মের পরে আবেদন, এই জায়গাটা একটু খেয়াল করো তোমরা, অনেকেই লেখো হলো সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন, এইখানে কিন্তু প্রধান শিক্ষক লেখার কোনো দরকার নাই, কারণ আমরা প্রধান শিক্ষক একবার এখানে লিখেছি। তাহলে আমরা লিখব সুপেয় পানির ব্যবস্থা করার জন্য আবেদন, শেষ। আবেদনটা তোমরা ইচ্ছে করলে আবেদন করে দিতে পারবা,
সমস্যা দিলে ভালো কিন্তু সেই যে করতে হবে বিষয়ের পর থেকে স্কোপিও থেকে কেনা হবে তারপর আমরা জনাব লিখব জনাব লিখে আমরা সাধারণত যে ভাষাগুলো লিখি সেটা লিখব যেমন যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আমাদের বিদ্যালয়ে একটি টিউবওয়েল আছে সেই টিউবওয়েলের পানিটা আর্সেনিক যুক্ত যেটা আমাদের পান করে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হচ্ছে অথবা পানিটা ভালো না তাই আমাদের বিদ্যালয়ের টিউবওয়েলটি আর্সেনিক মুক্ত করা জরুরি হয়ে প্রয়োজন আমরা এখানে জনাব এখানে এখানে লিখে লিখে লাস্টে যে শব্দটা আমরা লিখবো সেটা হলো আমাদের প্রয়োজন এইখানে কি আমরা এই বডিটা শেষ করবো এটা আমরা বডি বলা যায় আমরা এখানে আমরা প্রয়োজন কত লিখে শেষ করবো ভাষাটা এরকমই হবে যে আমাদের টিউবওয়েলের প্রবলেমটা আমরা বলবো সমস্যাটা টিউবওয়েলের পানিটা আমাদের আর্সেনিক মুক্ত না আর্সেনিক যুক্ত এটা খেয়ে আমাদের নানান ধরনের অসুখ বিসুখ হচ্ছে তোমার সাধারণত পানিবাহিত কিছু রোগের কথা এখানে লিখতে পারবা তোমার আমাশয় ডায়রিয়া বা কলেরা অথবা পানিতে খেলে আমাদের পানিতে নানান ধরনের শারীরিক সমস্যা হচ্ছে এই কথাগুলো বলে আমরা বলবো যে এটা আমাদের আর্সেনিক ফ্রি বা আর্সেনিক মুক্ত করা প্রয়োজন এই হচ্ছে আমাদের শেষ তারপরে আমরা অতএবে গিয়ে দেখবো অতএবে গিয়ে আমরা এখানে অনেক কথায় অনেকেই লিখি মর্জি হয় নানান কথাবার্তা লিখে আমরা সহজ ভাষায় লিখবো অতএবে পরে আমরা লিখবো আপনার সমীপে আবেদন বা আকুল আবেদন জরুরি ভিত্তিতে ভিত্তিতে কি বলছি আর্সেনিক মুক্ত করে অথবা টিউবওয়েলটি মেরামত করে অথবা সোপিও পানির ব্যবস্থা করে আমাদেরকে বাধিত করবে এখানে লাস্টে দেওয়া যে বাক্যটা হবে শব্দটি হবে সেটাকে বাধিত করবে আমাদের দরখাস্ত মোটামুটি লেখা শেষ এখন আমরা নিচে গিয়ে একটা জায়গায় গিয়ে ভুল করি এখানে আমরা নিচে গিয়ে বাধিত করবার পরে এখানে আমরা একটু বিনীত নিবেদন এইখানে গিয়ে একটা জিনিস আমাদের ভুল হয় বিনীত নিবেদক হয় সেই জিনিসটা হলো এই দরখাস্তটি আমাদের দেখো এটা হচ্ছে তোমাদের বিদ্যালয় অর্থাৎ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর জন্য সমস্যা কাজে এখানে আমাদের বিনীত নিবেদক লেখা রাখবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে এই পক্ষে কথাটা লিখতে হবে এখানে আমরা অনেক সময় বলি কি বিনীত নিবেদক দিয়ে নাম দিয়ে দেয় শ্রেণী দিয়ে দেয় রোধ দেওয়া যায় আসলে এটা ভুল যেহেতু দরখাস্তটা আমাদের সবার পক্ষ থেকে লিখতে হবে অথবা এখানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে হইতে পারে তখন তোমরা একজনের নাম দিবা এখানে একজনের নাম দিতে হবে রোল দিতে হবে শ্রেণী দিতে হবে এইটা দিলে মোটামুটি শেষ তাহলে আমাদের দরখাস্ত আমরা মোটামুটি সবাই লিখতে পারি যে জায়গাগুলো ভুল হবে সেই জায়গাগুলো মনে করার জন্য আজকে মূলত এখানে আলোচনা করতেছি আমাদের দরখাস্তের মধ্যে কয়েকটা জায়গায় আমরা ভুল করি একটা তারিখে ভুল করি তারিখে আমরা লিখবো 2 ডিজিটে এবং সাতটা মোটামুটি 4 ডিজিটেই লিখবো লেখার পরে এখানে খ্রিস্টাব্দ দিব এখানে ইং বাং এরকম কোনো শব্দ আমরা লিখবো না বরাবর আমরা ঠিক লিখি বিষয়টাকে আমরা গিয়ে সুবিধা করে ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন এই কথা অনেক সময় লেখি না লেখা যাবে না আমাদের দরখাস্তের মধ্যেই দেওয়া থাকবে জন্ম বলে কথা দেওয়া থাকবে সুপ্রিয় পানির ব্যবস্থা করার জন্য এই জন্মের পরে আমরা দেবো আবেদন তাহলে সুপ্রিয় পানির ব্যবস্থা করার জন্য আবেদন আর জনাব তারপরে আমরা বক্তব্যটা বলবো বলে বলবো প্রয়োজন তারপরে বলবো অতএব আপনার সঙ্গে আকুল আবেদন জরুরি ভিত্তিতে আমাদের টিউবওয়েলটি আর্সেনিক মুক্ত করে বাধিত করবে সপ্তম এইখানে খেয়াল রাখতে হবে যদি দরখাস্তটা শিক্ষার্থীদের অনেকের পক্ষ থেকে হয় তাহলে আমাদের এইখানে লিখতে হবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে অথবা বিদ্যালয়ের শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে আর যদি ব্যক্তিগত দরখাস্ত হয় যেমন তোমার জরিমানা মুক্তের কথা বলা হয় সেক্ষেত্রে তুমি লিখবা বিনীত নিবেদকে সরাসরি নাম দিবা শ্রেণী দিবার দিবা আর তখন তুমি লিখবা জনাব এখানে আমরা যখন লিখছিলাম বিনীত নিবেদন এই যে আমরা এইখানে একটা জিনিস যদি যৌথ বরখাস্ত হয় তাহলে লিখতে হবে আমরা আর যদি ব্যক্তিগত বরখাস্ত হয় তখন আমরা লিখবো হলো আমরা যদি মনে করা হয় জরিমানা মকুপের জন্য এখানে বলো বিদ্যালয়ের জরিমানা মকুপের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র লেখো তখন আমরা লিখবো জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী আর যদি এরকম যৌথ দরখাস্ত হয় সব ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তখন আমরা লিখবো জনাব বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয় তখন আমরা লিখবো আমরা এই আমরা আর আমি এই জায়গাটা আমরা ভুল করি অনেক সময় আমি জায়গায় আমরা লিখি আমরা জায়গায় আমি লিখি এটা একটা ভুল এটা আমাদের মনে রাখতে হবে আর এই শিক্ষার্থীদের পক্ষে আর একটা বিষয় মনে রাখতে হবে যদি আবেদনপত্রটি বিদ্যালয়ে
অর্থনৈতিক বিষয় সংশ্লিষ্ট হয় যেমন বেতন মওকুফের জন্য অথবা জরিমানা মওকুফের জন্য অথবা অনুপস্থিতির জন্য এরকম যদি কোনো বিষয় থাকে আর্থিক কোনো বিষয় জড়িত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে যে বিষয়ের উপরে আমাদের বরাবরের পরে বিষয়ের উপরে এখানে একটা মাধ্যম লিখতে হবে একটা মাধ্যম লিখতে হবে মানে তখন আমাদের লিখতে হবে মাধ্যম শ্রেণী শিক্ষক আর যদি এরকম কোনো যোগ না কমন বিষয় সেক্ষেত্রে মাধ্যম লেখার দরকার নেই তবে যে কোনো দরখাস্ত শ্রেণীর পক্ষ থেকে মাধ্যম যদি আমরা লিখি শ্রেণী শিক্ষকের মাধ্যমে দেই সেক্ষেত্রে ভুলের কিছু নাই তবে কিছু কিছু বিষয় আছে যেখানে অবশ্যই মাধ্যমটা লিখতে হবে যেমন টাকা পয়সার বিষয় যদি হয় জরিমানা মওকুফের জন্য আবেদন হলে ওখানে অবশ্যই আমাদেরকে মাধ্যম লিখতে হবে আরেকটা বিষয় আমরা সাধারণত খেয়াল করি দরখাস্তে যেহেতু আমাদের লেখার সময় বিভিন্ন স্টুডেন্টের লেখা সাইজ বিভিন্ন রকম কারো লেখা বড় কারো লেখা ছোট এখন দরখাস্তটা আমাদের সাধারণত এক পৃষ্ঠে লেখা উচিত কারো এক পৃষ্ঠে জায়গা হয় না এই জন্য আমাদেরকে যেটা করতে হবে বাসায় বসে বসে দরখাস্তটা এক পৃষ্ঠের মধ্যে এরকম সোজা করে লেখার অভ্যাস করতে হবে যদি আমরা বাসায় বসে এক পৃষ্ঠে লেখার অভ্যাস করি যদি কারো লেখা ছোট হয় জায়গা বেশি লাগে তখন আমরা যে জনাব এই জায়গাগুলোকে এই যে বরাবর তারিখ অতএব এই জায়গাগুলোতে স্পেস বেশি করে দিয়ে পেজটা মেক আপ করো পুরো পেজটা সুন্দরভাবে চারিদিকে মার্জিন থেকে এক পৃষ্ঠা করে দরখাস্তটা হয় এটাই হলো আমাদের কাজ এই জন্য আমাদের বাসায় বসে বসে দরখাস্ত লেখা প্র্যাকটিস করতে হবে তাহলে আমি একটি দরখাস্ত তোমাদের একটা মোটামুটি কারণটা বলে দিলাম তোমরা বাসায় মনে করো যে আরেকটা দরখাস্ত লিখবা লিখে এক পৃষ্ঠার মতো হয় কিনা একটু প্র্যাকটিস করবা সেটা হলো তারিখ বরাবর সব ঠিক থাকবে আমাদের তোমরা বাসা এক পৃষ্ঠের মধ্যে একটা দরখাস্ত লিখবা মনে করো যে দরখাস্তটা হলো জাতীয় শোক দিবসে জাতীয় শোক দিবসে এটা তোমাদের বইয়েও আছে শোক দিবসের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য অনুষ্ঠানের প্রস্তুতির জন্য চতুর্থ ঘন্টার পর ছুটি চতুর্থ ঘন্টার পর ছুটি চেয়ে প্রধান শিক্ষক দরখাস্ত দেয় এই দরখাস্ত আমরা বাসার মধ্যে প্র্যাকটিস করবো মানে একটা একটা পৃষ্ঠের মধ্যে একটা ফুল স্টেপ কাগজের মধ্যে এফোর কাগজের মধ্যে এক পৃষ্ঠের মধ্যে কীভাবে লেখা যায় সেইভাবে অভ্যাস করবো করলে আমরা মোটামুটি দরখাস্ত লিখতে পারবো এই দরখাস্তের মধ্যে একটা জিনিস দেখো বাবা জাতীয় শোক দিবস অনুষ্ঠানে প্রস্তুতি চতুর্থ ঘন্টার পর ছুটিছে চতুর্থ ঘন্টার পর মানে কি এটা ক্লাসের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আবেদনটা লিখতে হবে এখানেও এখানে লিখতে হবে জনাব আমরা আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আর নিচে লিখতে হবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে এই দুইটা জায়গা ভুল হয় এই দুইটা জায়গা আমাদের খেয়াল রাখতে হবে খেয়াল রেখে লিখলেই মোটামুটি আমরা যে কোনো দরখাস্ত লিখতে হবে তো দরখাস্তের বিষয়ে যেটা আমি বলি সেটা দরখাস্তটা আমাদের জীবনের জন্য প্রয়োজন বাস্তব জীবনে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন অফিসে হোক বিদ্যালয়ে হোক দরখাস্ত দিতে হয় এই জন্য দরখাস্তটা আমাদের নির্ভুলভাবে লেখা শেখা দরকার আর দরখাস্তটা নির্ভুলভাবে না লিখতে পারলে আমাদেরকে যত বড় পড়ালেখাই আমরা করি যত বড় ডিগ্রি আমরা অর্জন করি দেখা গেছে যে একটা দরখাস্ত লেখার জন্য আরেকজনের সরবরাহ হতে হবে ভাই একটা দরখাস্তটা লিখে দেয় এই অবস্থায় যাতে আমাদেরকে জীবনে পড়তে না হয় এই জন্য আমাদেরকে দরখাস্তটা নির্ভুলভাবে লেখা শেখা উচিত আমরা পরীক্ষায় দরখাস্ত একটা থাকবেই আমাদের যেহেতু তোমাদের পাঠ্য বইয়ে দেখবে চারটা দরখাস্ত দেওয়া আছে এই চারটা দরখাস্তর মধ্যে আমি বিষয়টা চেঞ্জ করে দিতে পারি যেমন শেষ একটা দরখাস্ত দেওয়া আছে তোমাদের এলাকায় পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের নিকট দরখাস্ত লেখো এখন আমি পরীক্ষা দিয়ে দিলাম তোমাদের এলাকায় বন্যা দুর্গতদের সাহায্য চেয়ে উপজেলা চেয়ারম্যানের কাছে একটা দরখাস্ত লেখো আমরা যদি ওই দরখাস্তটা লিখতে পারি তাহলে অবশ্যই এই দরখাস্তটা আমরা লিখতে পারবো মোটামুটি দরখাস্তের কাঠামোটা আমাদের ঠিক রাখতে হবে কাঠামোটা ঠিক রাখলে আমাদের দরখাস্তে ভুল হওয়ার সম্ভাবনা কম তাহলে তোমরা যখন আমাদের স্কুল খুলবে পরে একটা আলাদা কাগজে এই দরখাস্তটা লিখে এনে আমার কাছে দেখা হবে তোমাদের এই ডাব্লিউ হিসাবে আসতে থাকবে এটা এক পৃষ্ঠের মধ্যে তোমাদের হয় কি না কোনো জায়গা বাদ যায় কি না লিখে প্র্যাকটিস করো এই বলে আজকের ক্লাস এখানে শেষ করতেছি খোদা হাফেজ।